আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাত ভিসা পদ্ধতিতে অসাধারণ পরিবর্তন আনছে। সংযুক্ত আরব আমিরাত ঘোষিত আগামী 50 বছরের মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে শ্রমবাজারের প্রতিযোগিতা এবং নমনীয়তা, প্রতিভা ও দক্ষতা বিকাশ উৎসাহিত করতে এবং অধিবাসীদের জন্য স্থিতিশীলতা ও নিরাপত্তার লক্ষ্যে ওয়ার্ক ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যাপক সংস্কার আনতে যাচ্ছে। দেশটিতে বিদ্যমান আইন অনুযায়ী কেউ চাকরি হারালে কিংবা অব্যাহতি নিলে সর্বোচ্চ 30 দিনের মধ্যে নতুন ওয়ার্ক পারমিট নতুবা দেশত্যাগের বিধান থাকলেও সংস্কার করতে আইনে সময়সীমা 90 থেকে 180 দিন উন্নীত করা হচ্ছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রজেক্ট অফ দ্য 50 এর অংশ হিসাবে যেসব আইনগত পরিবর্তন আনা হচ্ছে তার মধ্যে প্রধান হচ্ছে এন্ট্রি এবং রেসিডেন্স সিস্টেমের পুনর্গঠন, কর্মী বিনিয়োগ, উদ্যোক্তা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আদর্শ গন্তব্য হিসাবে অবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে আধুনিকায়ন করা হচ্ছে। দেশটির ভিসা পদ্ধতিতে যেসব পরিবর্তন আনা হচ্ছে, বাণিজ্যিক ভ্রমণের অনুমতি 3 মাস থেকে বাড়িয়ে 6 মাসে উন্নীত, পরিবারের সদস্যদের অধীনে পিতামাতাকে সরাসরি স্পন্সর করা, মানবিক ক্ষেত্রে রেসিডেন্সি 1 বছর বৃদ্ধি, পিতামাতার বসবাসের ক্ষেত্রে সন্তানদের স্পন্সরের বয়স 18 থেকে 25 বছরের উন্নীত, চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত হলে গ্রেস পিরিয়ড 90 থেকে সর্বোচ্চ 180 দিন উন্নীত। এছাড়াও দেশটিতে আগামী 50 বছরের মহাপরিকল্পনায় রয়েছে অবকাঠামোগত নতুন নতুন প্রজেক্ট, যা দেশটিকে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বে আরেকবার পরিচিত করে তুলবে। আমিরাত প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।